আমার ডাক্তার বড় ডাক্তার বলছিল অপারেশন করবার আমি অপারেশন করিনি যে বহু টাকা চাইছিল আশি নব্বই হাজার টাকা চাইছিল তা আমি ওই জায়গা আমি অপরেশন হইনি অবসর হওয়ার পর তাই দেড় বছর আগে আমার এই আমার অবশ্যই আমি দেড় বছর খেয়ে আমি এবার পরে আমি এই অনলাইনে আমি ভিডিও যখন দেখছি তখন আমি এই জায়গা দুই মাস ভিডিও দেওয়ার পর আমার ভালো লাগছে আজকে আমি এই জায়গা দিন ট্রিটমেন্ট নিছি আমি খুব ভালো আছি আমার এখন আর কোনো আমার খাওয়া লাগে না আলাইকুম আমার সমস্যা কোমর ব্যথাইত গার তো আমার ওই হাঁটু তো অনেক সমস্যা আমার ছিল আমি এই জায়গায় আসার পর ট্রিটমেন্ট নেওয়ার পর আমি এখন ভালো কোনো একদিন ট্রিটমেন্ট নিছি আমি কোনো ভালো আছি আমি আগে কাম কাজ করতে পারতাম না আমি আমি তো ব্যবসা বাণিজ্য করতাম গাড়ির ব্যবসা করতাম গাড়ি চালাইলে সারাদিন বসে থাকতাম তাই বসে থাকাকালীনই আমার এই মাঝায় প্রবলেম দেয় তো আমার ডাক্তার বল ডাক্তার বলছিল করবার আমি করিনি যে বহু টাকা চাইছিল আশি নব্বই হাজার টাকা চাইছিল তা আমি ওই জায়গা আমি পর আমি দেখা ভিডিও দেখে দেড় বছর আগে আমার তা আমি দেড় বছর খাইছি আমার সমস্যা হয় সাত আট বছর ধরে পরে আমি এই অনলাইনে আমি ভিডিও যখন দেখছি তখন আমি দেখা দুই মাস ভিডিও দেখার পর আমার ভালো লাগছে ভালো লাগার পর আমি দেখা যোগাযোগ করলাম অনলাইনের মাধ্যমে আমি ফোন নাম্বার নিলাম ফোন নাম্বার নেওয়ার পর আমার সিরিয়াল নাম্বার দিল। ওই সিরিয়াল মাধ্যমে আমি আইসে আমি দেখাইলাম ওই দু স্যারের আজকে আমি দেখা জায়গা পনেরো দিন ট্রিটমেন্ট নিছি আমি খুব ভালো আছি আমার এখন আর কোনো আমার খাওয়া লাগে না আমি আগের তো ভালো অন্যান্য ডাক্তারের তে যে জায়গা আমি অন্যান্য জায়গা দেখছি যে একটা ফাইল দিলি ভরা সময় নাই সিরিয়ালে থাকেন এই ডে সেইডে আর এই জায়গা যে কোনো সিরিয়াল নাই এ জায়গা আসতেছে আমরা আর আমার সাথে আরও রুগীরা আমার সাথে আইছে টেবিলে আমরা যখন বলছি তারা আমার সাথে যে বাবা ব্যবহার করছে আমি বলতো কোনো জায়গা কোনো রাষ্ট্রে আমি দেখি নিই অন্য অন্য জায়গায় আমি বহু জায়গা ঘুরছি আমি ইন্ডিয়া বলতো গেছি আমি কোনো জায়গা আমি দেখি নি আজকে আমি এই সুশি হসপিটালে এসে দেখছি আমি এরকম এ জায়গা সবাই সবাই সম্মান দেয় আমি যেরকম তারে সম্মান দিছি সে ওই রকম আমারও সম্মান দিচ্ছে আমার এই জায়গা খুব ভালো লাগছে এগুলোতে আমি ধন্যবাদ দেব ওই ধন্যবাদ আমি কীভাবে বাসায় পুরস্কার করতে পারতে পারছি না ইন্ডিয়ায় আমি যখন গেলাম দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে আমি যাই আমি ট্রিটমেন্ট নিলাম তখন আমার ওই জায়গা কুড়ি হাজার টাকা নিল কুড়ি হাজার টাকা নিলে পরা তারা যেভাবে আমার সাথে ব্যবহার করছে যে খোয়া লাগবে ইন্ডেশন খোয়া লাগবে দিবি পরে আমার দুই মাসে ছিল খাইছিলাম তা আমার কোনো কাজ হয় নাই আমার যেরকম সেরকমই হয়েছে তার মানে আমার মাঝখানে তো আমার টাকা লস গেছে আশা কথা ইন্ডিয়ার যে ব্যবহার আচার আর বাংলাদেশের যে আমি যে সুশি হসপিটালে যে আমি যে ব্যবহার আচারটা পাইছি আমি বলাই আমার এখন যাইতেছে না যে কীভাবে আমি ধন্যবাদ দিব তার মানে এই জায়গার যে সবসময় যেভাবে আমাকে ব্যবহার আচারটা ভালো লাগছে আমি অন্য অন্য হসপিটালে গেছি বহু জায়গা আমার ফরিদপুর বহু জায়গা আমি দেখাইছি এরকম আমি পাইনি তাই এই জায়গার ব্যবহার আচার সব দিক দিয়ে ভালো কথাবার্তা ভালো আসন বাসন সব দিক দিয়ে স্যার ছাড়া কোনো কথা নেই আমার কাছে ভালো লাগছে এই জায়গায় তারা চিকিৎসা আমার দিছে তারা বলছে স্যার আপনার দূর কিরকম লাগতেছে যদি আমার খারাপ লাগতেছে সে বলতেছে তারা অন্যটা আমারে চিকিৎসা দিতেছে যে ভালো কীভাবে হইতেছে ভালোর দিক তারা নিতেছে তারা বলতেছে না যে চিকিৎসা জায়গা হবে না অন্য জায়গায় দায়িত্ব মেটে সেটা এরকম কোনো এই জায়গায় নাই এগারা চাইতেছে রুগী সুস্থ হয়ে বাড়িয়ে যাক এই জায়গা চাইতেছে রুগী সুস্থ হয়ে বাড়িয়ে যায় ট্রিটমেন্ট যেরকম আমার এখন আরও আমার দশ দিন দিলে আমার কাছে আর ভালো লাগবে তারাও বলছে যে আপনি আরও দশ দিন বিশ দিন নেন আপনি পুরো সুস্থ হয়ে যাবেন আর বাকি জীবন আপনার লাগবো না আর এখন আমরা যদি তার কথা না শুনি তো রোগে আমরাই ভুগতেছি এখন এই জায়গার আশা আচার ব্যবহার আসা যেরকম আমি পাইছি তারা সুন্দরভাবে একটা পয়েন্ট দেখাই দেয় যে কোনো সমস্যা নাই এভাবে গেলে ভালো হবে এটা পথ তারাই দেখাই দিতেছি এই জায়গা কোনো ওষুধ খাওয়া লাগবে না কোনো কোনো কিছু লাগবে না কোনো ইনজেকশন দেওয়া দেয় না কোনো ই দেয় না এই দেওয়ার ভিতর খালি এক আকু করে আর ওই থেরাপি লাগায় আর ব্যায়াম করায় এটাই এই জায়গা মূল তাতে আমার ভালো লাগছে তা ওষুধ ছাড়া আমি পনেরো দিন ওষুধ ছাড়া চলতেছি আমি একটা গ্যাসের ওষুধ খাই না আর আমি গ্যাসের বেতার আমি বহুত আমি খাইছি আমার কোনো ওই যে খেলি ভাড়া ভালোই বাল্টেদের একশো চলে যায় পরে আবার যা এখন আমি এই জায়গাতে আমি পনেরো দিন চিকিৎসা নিলাম আমি যে তো তার প্রথম দিন আমি যে সময় ট্রিটমেন্ট নিলাম প্রথম দিন আমার বেশি ব্যথা বাড়ছিল পরে আমি বললাম বললো যে স্যার আপনি একটা নাপা পেলেন নাপা খাবেন পেলের নাপা আমি খাইছিলাম তার মানে আমার গায়ে একটু জড়াই ছিল পেলের নাপা খাওয়ার পর আমি এ পর্যন্ত আর কোনো আমি খাইনি আর আমার তারা আমি বলছি যে আমার ব্যথা এরকম ব্যথা ব্যথাবি খাইলে তো আর আপনারা এই সাবেক চলে আসবে পরে আমার আর ওই খাবার নিষেধ করলাম আর আমি খেলাম না আর আমার খাওয়া লাগবে না আর আশা করি আল্লাহর কাছে আমি এরে ঈদানা ঈদ আল্লাহ আমার যেটুকু আমার ভালো আছো আর আশেপাশে আরও রুগী যদি আসে তাকে এরকম সুস্থ করে দাও আমি ভালো আছি আর আপনারা যারা আসবেন তারাও আপনারা ভালো হয়ে যাবেন এদের কোনো লাগবে না এদের অন্য পদ্ধতিতে আপনারা ভালো হইতে পারবেন ধন্যবাদ